আল্লাহ আলিম এই সিনারার সাথে সিনারারে লাগাইয়া বাজান সাপ দিয়া দইরা রাখছে তার কাছে এলমে শরীয়ত আছে কিতাব 70,000 কিতাব পড়ছে এগুলি হচ্ছে শরীয়তের এলেম জালালউদ্দিন রুমি রে তোর কাছে নাই তরিকতের এলেম হাকিকতের এলেম মারফতের এলেম এই তিনটা এলেম স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি দে বাবা যাবে না রে বাজান এই তিনটা এলেম পাইতে হলে কোন হক্কানি ওলি আল্লাহর গোলামি করতে হবে ঠিক না বেটি আরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলি এবার ডাক দিয়ে বলতেছে বাবা এখন তোমার এই সিনার মধ্যে চারটা তরিকার এলেম আছে জালালউদ্দিন রুমি তুমি তুমি জাহিরি চোখটি বন্ধ করো ক কল্লাম কি দেখতেছো ক হুজুর গো আমি তো এখন তাহাতা সারা থেকে আরশ আজিম পর্যন্ত আমি একটা ফলকে দেখতাম ভাই জোরে বলুন আল্লাহু আকবার বালা চোখটা কেমনে করলি কানা উহাবি মাওলানা বালা চোখটা কেমনে করলি কইতাম কইতা আলেম নামের বেশ দরিয়া হিল হাগাই টুপি লাগাইয়া বাসগুলো রাস্তায় গেছে না আমি ওরে লিল্লা নামের দুহাই দিয়া সাই জাগেছে কাঙ্গালি আসেনি কথা কন আসেনি জালালউদ্দিন রুমি ডাক দিয়া কো হুজুর গো আপনার হাতে হাত দিয়া বায়াত রাসূল গ্রহণ করার আগে আমি কোন মুসলমান ছিলাম আমি কোন আলেম ছিলাম না এখন নিজেরে নিজে আলেম মনে করতে পারি জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহর উলিদের ক্ষমতা আছে না নাই কথা কোন আছে না নাই আল্লাহর উলিরা ইচ্ছা করলে একটা সেকেন্ডে একটা মানুষের সিদাই এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারফত এলমে তাসাউফ এলমে লাদুনি এলমে জাহিরি এলমে বাতিনি দিতে ভারে কি ভারে না জোরে কর ভারে কি ভারে না আমার গাউসে বা নদীর কিনারে দিয়ে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা বৃদ্ধা মহিলা নদীর কিনারে বৈশা গুনগুন সুরে কাঁদতেছে সুহৃদি আর ফানি আসে না এখন রক্ত আসতেছে গাউসুবাকে ডাক দিয়া কো মাগু এই নদীর কিনারে কোন কোন শীতের মধ্যে একটা মহিলা কাঁদতেছে গাউসুবা কো আমি তারে দেখা এই কষ্ট দেখা কেমনে যাইতাম জিজ্ঞাসা করে মা ও মা তিনটা ডাক দিতে দিয়েছে তিনটা ডাক দিতে দিয়েছে এবার মহিলাটা চক্ষুগুলি খুইলা গাউসুবাকের দিকে একটা নজর তাকাইছে তাকানোর পরে আমার গাউসুবা ডাক দিয়া কো মা এই নদীর কিনারে এই কোন কোন শীতের মধ্যে কান্দো করে কি সমস্যা তোমার কি অসুবিধা তোমার জানতে চাই মহিলাটা ডাক দিয়া কো বাবা রে যেই মাবুদে আমারে সৃষ্টি করছে 12 বছর যাবত এই মাবুদের দরবারে কান্দতেছি আমার কান্না তো আমার আল্লাহ শুনে না আর তোমার কাছে বললে আমার কি লাভ হইল তোমার ফতে তুমি যাও আমারে কান্দতে দাও আসলে কি গাউসু ফাকরে মহিলাটা চিনছে কথা কোন চিনছে চিনে না আমার গাউসু ফাকে ডাক দিয়া কো মা ও মা আমারে তুমি চিনছনি কো নাম তোমাকে চিনি নাই কো আমার নাম হলো আব্দুল কাদের জিলানি আমার আব্বার নাম হলো আবু সালে জঙ্গি মুসা গাউসুবাকের নামটা শুনতে দিয়েছে মহিলাটা একটা শিক্ষার দিয়ে গাউসুবাকের কদমে ভৈরা কান্দে জোরে কোন আল্লাহু আকবার আমার গাউসুবাকে ডাক দিয়া কো মা আমার কদমটা সার কদমটা সার তুমি এখানে কিসের জন্য কান্দ আমার কাছে কও গাউসুবাকে কাছে মহিলাটা ডাক দিয়া কয় আব্দুল কাদের আজকে এক মাস নয় দুই মাস নয় তিন মাস নয় এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় আজকে 12টা বছর এই নদীর কিনারে কান্দি কো কেরে কান্দেন কো অল্প বয়সে স্বামী হারাইলাম একটাই মাত্র সন্তান ছিল ওই সন্তান লালন পালন করে বিয়ের উপযুক্ত হলো নৌকা দিয়া মাঝি দিয়া বরযাত্রী দিয়া ছেলে ওই নদীর ওই পারে পাঠাইলাম বিয়ে করার জন্য বিয়ে করে
আসার পথে নৌকাটা ডুইবা গেছে বরযাত্রী মাঝি পুত্রবধূ ছেলে এই নদীতে ডুইবা গেছে 12 বছর হয়ে গেছে আল্লাহর দরবারে কাঁদতেছি আমার আল্লাহ তো আমার কান্না শুনে না আমার গাউসুবাকে ডাক দিয়া কয় মা আল্লাহ তো কোরআনে বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওসিলার মাধ্যমে আমি আল্লাহরে তালাশ করো ওসিলা সারা 12 বছর কান লাগো মা ও মা ওসিলা সারা আল্লাহ কারো ডাক শুনে না নামাজ ওসিলা রোজা ওসিলা হজ ওসিলা যাকাত ওসিলা দান খয়রাত হলো ওসিলা বাবা মার বায়রা তসবিহ তাহলিল হলো ওসিলা মিলাদ কিয়াম হলো ওসিলা ওলি আল্লাহরা হলো আমরার ওসিলা ঠিক না বিটি আরে জোরে বলুন আল্লাহু আকবার অতই ফাই বিনা রহমাবুদ মাওলা ওসিলা বিহীনে কোন না ফাই বিনা রহমাবুদ মাওলা ওসিলা বিহীনে অতর দেহ মন বিলাইয়া দাও মোর শেদের সরণে অতর দেহ মন বিলাইয়া দাও মোর শেদের সরণে আল্লাহ বানাইল কত জাতি আরে চলে না তার প্রেম ফেরে দে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে কোন না অবশেষে বানাই মানুষ মাশাআল্লাহ ভাই বিনারে মাবুদ মাওলা ওসিলা বিহীনে অতই ভাই বিনারে মাবুদ মাওলা ওসিলা বিহীনে জোরে বলুন আল্লাহু আকবার আমার গাউসুবাকে ডাক দিয়া কই মা গো মা 12 বছর ওসিলা ছাড়া কানছো গো মা আমি তোমার পক্ষ থেকে ওসিলা হয়ে গেলাম তুমি আমার কদম ছাড়ো দেখি তোমার পক্ষ থেকে আল্লাহ দরবারে দরখাস্ত করে আমার গাউসুবাকে দুই রাকাত নফল নামাজ আদায় কইরা দুইটা হাত ধইলা মাহবুবরে একটা ডাক দিছে মাহবুব আল্লাহ এই মহিলাটা 12 বছর তোমার কাছে কাঁদতেছে তুমি তার কান্না শোনো না আমি আব্দুল কাদের এই মহিলার পক্ষ থেকে তোমার দরবারে দরখাস্ত করলাম এই মহিলাটার ছেলেটা ফিরাইয়া দিয়া দাও জোরে কোন না আল্লাহু আকবার হারবনি আল্লাহ এ কথা কোন না করে ওই পিছে রাখো না আল্লাহ হারবনি ই হামত আল্লাহর আছেনি আর ওই আল্লাহ আছে নি অন্য ইন্ডিয়া গেছে আছে আছে জবান খুলে কোন আল্লাহু আকবার আল্লাহ আসমান না জমিন পাহাড়ে না পর্বতে কই আছে আল্লাহ আল্লাহ কো আমি আকাশে থাকি না জমিনে থাকি না পাহাড়ে থাকি না পর্বতে থাকি না পরের ঘর আমি থাকি না আমি আল্লাহ নিজে যে ঘরটা বানাইছি এর মধ্যে থাকি ঠিক না বেটি ওরে নিজের হাতে নিজ সুরতে বানাই আছে কাবা গো কাবাতে তাকে ফরুয়ার গো কাবাতে তাকে ফরুয়ার ঠিক না বেটি আমার গাও সুভাগে ডাক দিয়া কো আল্লাহ ও মাহবুব মহিলাটার ছেলেটা ফিরে দাও গায়েব তো নামাজ হইতাছে ওলিদের কাছে আল্লাহ নবীদের কাছে ওহি ঠিক না বেটি আল্লাহ হইতাছে আব্দুল কাদের আব্দুল কাদের কি পাগলামি করতেছ 12 বছর হয়ে গেছে ছেলের হাড্ডি গড্ডি পর্যন্ত মাটি আর পানির সাথে মিশা গেছে আমি কেমনে দিতাম ও আব্দুল কাদের এই দরখাস্তটা বাদ দিয়ে অন্য একটা দরখাস্ত কর আমার গাউসুবাকে ডাক দিয়া কো আল্লাহ এতক্ষণ বলছিলাম ছেলে দেওয়ার জন্য এখন বলতেছি ছেলে যেই মেয়েটারে বিয়া করছে মায়াটারে সহকারে ছেলের সাথে ফিরাইয়া দিয়া দাও জোরে কোন আল্লাহ বারে না কমে আরে জোরে কোন বারে না কমে গায়েব কোন আওয়াজ আইতাছে আব্দুল কাদের আব্দুল কাদের
তুমি কি পাগলামি শুরু করে দিছো এই দরহাস্তটা বাদ দিয়া অন্য একটা দরহাস্ত করো আমি তোমারে খালি ফিরাইতাম না আব্দুল কাদের তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু বন্ধু যদি বন্ধুর কাছে কোনো কিছু চায় খালি দিলে ফিরাইয়া দিলে বন্ধুর শরম লাগে ঠিক না বিটি আরে জোরে কোন ঠিক না বিটি ও আব্দুল কাদের কেমনে দিতাম হাড্ডি গড্ডি পর্যন্ত মাটি আর পানির সাথে মিশে গেছে আমার গাও সুবাকে ডাক দিয়া কো আল্লাহ বরজাতি সহকারে ফিরাইয়া দা আরে জোরে কোন আল্লাহু আকবার আমি তোর ফিরিতে ফুরা আমি তোর ফিরিতে ফুরা সাইয়া দেখে না এক নজর রাদি হইলে আমি তো আমি তো রে অফ রাদি হইলে কইতাম কইতাম চলব চলব আপনারা আমার সাথে কন্যা দি কইলে না হ্যাঁ তুমি যদি দাও তারাইয়া এমন জাগা নাই রে গিয়া এই অবাগার জোড়াইতা মন তো তুমি যদি ভিন্ন বাস আমি তোমায় গয়না ফর অপরাধি হইলে আমি তোর কন্যা অপরাধি হইলে আমি তোর আমি তোর ফিরিতে মরা আমি তোর ফিরিতে ফুরা সাইয়া দেখলা এক নজর রাধি হইলে আমি তোর আমি তোর রে কান্দর আলিশা অপরাধি হইলে আমি তোর জোরে কোন আল্লাহু আকবার আরে জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ আমার গাও সুবাকে ডাক দিয়ে বলতেছো আব্দুল কাদের এই দরহাস্তটা বাদ দিয়ে অন্য একটা দরহাস্ত করো আমি তোমারে খালি ফিরাইতাম না জোরে কোন আল্লাহু আকবার আমার গাও সুবাকে ডাক দিয়া গো আব্দুল কাদের এই দরহাস্তটা বাদ দাও আমার গাও সুবাকে ডাক দিয়া গো আল্লাহ এতক্ষণ বলছিলাম ছেলে ছেলের বউ বর জাতি দেওয়ার জন্য আল্লাহ একটা কাজ করেন না মাঝি সহকারে ফিরাইয়া দিয়ালাম জোরে কোন আল্লাহু আকবার আমার গাও সুবাকে ডাক দিয়া গো আল্লাহ মাঝি সহকারে ফিরাইয়া দিয়া দেন আমার আল্লাহ কো আব্দুল কাদের ও আব্দুল কাদের এই দরহাস্তটা বাদ দাও জোরে কোন আল্লাহু আকবার আমার আল্লাহ আল্লাহ তো ইচ্ছা করলে ফুল্লা দরহাস্তই দিতে পারে পারে কি পারে না আল্লাহ তো গাউসু বাকের সাথে প্রেম খেলা খেলে জোরে কোন আল্লাহু আকবার আরে জোরে বল আল্লাহু আকবার প্রেম কই রাখি জালা রে হইল ও আমার দর দি হাই রে প্রেম কই রাখি জা